বিশ্বের 50 লাখ পরিবার সরাসরি ভূমি বিরোধের সাথে জড়িত। সম্প্রতি বাংলাদেশ পিস অবজারভেটরি বিপিওর উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড সিজিএস এর গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। গবেষণায় আরও উঠে এসেছে 2015 থেকে 20 সাল পর্যন্ত জমি নিয়ে বিরোধে সহিংসতায় মারা গেছে 1,210 জন। আর ভূমিমন্ত্রী জানিয়েছেন কাগজ যার জমি তার, তবে তা যাচাই বাছাই করে দেখা হবে। টাঙ্গাইলের ভুয়াপুরের সাহিদা বেগম দীর্ঘদিন ধরে প্রতিবেশী আবু বক্কর সিদ্দিকের সাথে জমি নিয়েছিল বিরোধ। 2014 সালের 13 এপ্রিল শাহিদার বাড়িতে হামলা করেন আবু বক্কর ও তার পরিবারের সদস্যরা। সেই সময় শাহিদার ছেলে ধনবাড়ি ডিগ্রি কলেজের শিক্ষার্থী রাজন সরকারকে কুপিয়ে হত্যা করে তারা। বাবা রাত দশজনে ধরছে, আর একজনে নুয়ারছি একাহানিছি। বাবার মাথা জামা দিল দিলি, বাবা বইরা গেল গা, ব্যক্তি রাতে মানে বইরা গেল গা। চলতি বছরের 19 ফেব্রুয়ারি কুড়িগ্রামের মোক্তার হোসেনের বাড়িতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিবেশী আবু বক্কর সিদ্দিক শতাধিক লোক নিয়ে হামলা করে। এ সময় ধান, চাল, গরুসহ বিভিন্ন আসবাবপত্র লুটে নেয় হামলাকারীরা। আসে ঘরের মধ্যে 10 লক্ষ টাকা ছিল, নিয়ে গেছে আর 2টি গরু নিয়ে গেছে। এইরকম দেখা এলিয়া দেখলি আর মনটা আমার এইরকম হয়ে যায় যে নিজেই মৃত্যু হয়ে যায়। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড সিজিএস এর গবেষণায় উঠে এসেছে দেশের প্রায় 50 লাখ পরিবার সরাসরি জমি সংক্রান্ত বিরোধের মধ্যে রয়েছে। এছাড়া আদালতে জমি সংক্রান্ত প্রায় 14 লাখ মামলা রয়েছে অমীমাংসিত। পত্রিকায় প্রকাশিত খবর বিশ্লেষণ করে সিজিএস এর গবেষণা বলছে 2015 সাল থেকে 2020 সাল পর্যন্ত জমির বিরোধে 2,697টি সহিংসতার ঘটনা ঘটেছে, আর এসব সহিংসতায় মারা গেছেন 1,210 জন। যে প্রান্তিক অবস্থায় এই ভূমি সংক্রান্ত জটিলতাকে কেন্দ্র করে একটা দল বা একটা গ্রুপ তৈরি হয়েছে জমির দালাল, একদম চলতি বাংলায় এরা যেটি করে থাকে বিরোধ সৃষ্টি করে এবং এখান থেকে তারা বিভিন্ন দুই পক্ষ থেকেই তারা মুনাফা নেওয়ার চেষ্টা করে। এর পিছনে কারণ হলো যে আমরা এই যে ভূমিগুলোকে নিয়ে বা কেন্দ্র করে আমাদের জটিলতা রয়েছে সেগুলোকে সমাধান করার জন্য আমরা স্থায়ী কোনো উদ্যোগ নিচ্ছি না। জমির কাগজপত্র যে দেখাতে পারবে জমির মালিকানাও তাকে দেয়া হবে, এভাবে জমি সংক্রান্ত বিরোধ কমে আসবে বলে আশা ভূমিমন্ত্রী। কাগজ আপনার, জমি আপনার না, দখল আরেকজনের, কাগজ ওর না কিন্তু সে দখল করে আছে, এটা তো হতে পারে না। কাগজ যার জমি তার, অবশ্যই তার একটা সিকোয়েন্স থাকবে, সিএসএসআরএস আমরা সেটা ক্রনোলজিক্যাল সিকোয়েন্সটা আমরা দেখব। আর সারা দেশের সব ভূমিসেবা ডিজিটাল করায় ভূমি সংক্রান্ত সকল সমস্যার শিগগিরই সমাধান হবে বলেও আশা করেন মন্ত্রী। ভূমি মন্ত্রণালয় ফুললি ডিজিটাইজ একটি মন্ত্রণালয় হবে এবং আমরা অনেক দূরে গিয়ে গেছি। মোহন ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।